ভাইয়া আপনি তো মনে হয় হেরে যাবেন, তাই না? হেরে যাবেন তাই নাকি? এটা উনি যদি কাউন্ট করেন উনি আমার সাথে পারবে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি মিরপুর 11 নাম্বার নিউ সোসাইটি মার্কেটের ইত্যাদি কসমেটিক্সে। ইত্যাদি কসমেটিক্স ইত্যাদি অনুষ্ঠান না কিন্তু, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আপু ভালো আছে, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। তারপর লিজানের সাথে কত বছর ধরে কাজ করছেন একটু শুনি আপনার সাথে। অনেক বছর ধরে আমি এখানে আসছি, বিগত আপনার 7 বছর। গার্লফ্রেন্ড তো আছে? গার্লফ্রেন্ড আছে তো না? অবশ্যই আছে। কয়টা শুনি? আছে এখন বর্তমানে আপনার সিরিয়ালে, আমাদের লিজানের ভ্যারাইটিস প্রোডাক্টের মতো আমাদের যেমন লটস অফ প্রোডাক্ট, আপনার লটস অফ গার্লফ্রেন্ড নিশ্চয়ই। বর্তমানে সিরিয়ালে আপনার আপাতত 2টা আছে। দিদি তুমি বলে দাও। ও ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দুটি মানুষ একটি মনের দাবিদার। তাই নাকি ভাইয়া? খুবই কনফিডেন্ট ভাইয়ার দোকানে, তো তালি হয়ে যাক তাহলে ভাইয়ার জন্য একটা। ভাইয়ের বয়স কত? 19 চলছে। আচ্ছা, যাক, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, ছেলেদের তো জিজ্ঞাসা। 19 বছর বয়সে 4-5টা গার্লফ্রেন্ড? ও মাই গড, ফ্যান্টাস্টিক। আমাদের লিজানের প্রোডাক্ট দিয়ে মনে হয় পটে থাকে, তাই না? ফেস প্যাক গুলি দিয়েন তারা সুন্দর সুন্দর ফেস প্যাক মেখে রাখে। মেয়েরা তো ফেস প্যাক মাখে, এটা স্বাভাবিক। তাহলে ঠিক আছে, আমরা একটা প্রোডাক্ট কাউন্টিং এ চলে যাই। কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে আমাদের লিজানের, আমরা একটু দেখে নিব, ঠিক আছে? ফেস প্যাক আছে, ফেস প্যাক আছে, ফেস প্যাক। এগুলো দিয়েই তো নিশ্চয়ই এতগুলো গার্লফ্রেন্ড পালছেন আপনি। বাহ, বেশ ভালোই তো প্রোডাক্ট হচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে রহস্য, এতগুলো গার্লফ্রেন্ড পালার। আমিও আজকাল তাহলে মানুষকে সাজেশন দিয়ে বেড়াবো, বেশি বেশি লিজানের পণ্য ইউজ করবেন, গার্লফ্রেন্ড পালবেন। বল, আমার কাছে লিজানের রেগুলার প্রোডাক্ট আছে। উটটা আছে? আচ্ছা, উটটা। এমন চন্দনটা আছে, চন্দন। এন্ড লিজানের এই মেহেদিটা আছে স্মল সাইজ। আচ্ছা, এন্ড আমাদের এই অয়েলটা আছে, এই লিজানের অয়েল। আচ্ছা, হার্বাল হেয়ার অয়েল। ধন্যবাদ আপনাকে আর আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। বেস্ট অফ লাক ভাইয়া। ভাই সরি আপু, আপু আপনার আরেকটা জিনিস বাকি ছিল, আপনার লিজানের চন্দন প্যাকটা আপনাকে দেওয়া হবে। ও আচ্ছা, তাই নাকি? চন্দন প্যাকও আছে? দিও তো, কোথায় দেখি। ও আচ্ছা, হার্বাল হেয়ার অয়েল পেয়েছি আমরা একটা, যা ভালো, গ্লিসারিন। নোট করে নিচ্ছি, ওফ, লিজানের হেয়ার রিমুভাল ক্রিম। তখন কিন্তু বলেছিলেন যে না, তখন তো প্রোডাক্ট হিসাবে আমি 1 নম্বর ছিলাম।
ফার্স্ট অথবা সেকেন্ড আঙ্কেলের কনফিডেন্স যাক, ঠিক আছে আমরা একটু দেখে নিই। আপনি হয়েছেন পঞ্চম পুরস্কারের অধিকারী লিজান হারবালের পক্ষ থেকে এই পুরস্কারটি। আপনি ফোর্থ হয়েছেন লিজানের তরফ থেকে। আমাদের তরফ থেকে দেখতে পাচ্ছি তৃতীয় পুরস্কারের অধিকারী হয়েছে। আপনার জন্য অভিনন্দন, আমাদের লিজান হারবালের পক্ষ থেকে আপনার জন্য এই উপহার। আপনি যৌথভাবে আমাদের যেটা দেখতে পাচ্ছি থার্ড পুরস্কার অধিকারী হয়েছেন, এটা হচ্ছে আমাদের লিজান হারবালের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। তার মধ্যে থেকে আপনি দ্বিতীয় পুরস্কারের অধিকারী, এটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে হারবালের পক্ষ থেকে পাচ্ছি। যে মারিয়া কসমেটিক্স হয়ে গিয়েছে আমাদের আজকের প্রোগ্রামের বিজয়ী, যে হচ্ছে ফার্স্ট হয়েছেন ভাইয়ার জন্য, একটা হাততালি। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা। আপনার জন্য আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য। আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ নয়, আমরা লিজান হারবালের পক্ষ থেকে আজকে অনেক আড্ডাবাজি হলো, অনেক অনেক দোকানদার ভাইয়াদের সাথে কথা হলো। নেক্সট টাইম আমরা আবারও চলে আসবো কোনো একটা নতুন প্রোগ্রামে, নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই 29 বছরের পথ চলা এবং আগামী সামনের পথগুলো যেন আরও বেশি আপনাদের সাথে সুন্দর হয় সেই কামনাই করছি।